ট্যাংরা মাছের এই রেসিপিটা একবার বানিয়ে খেলে গ্যারেন্টি দিয়ে বলছি বারবার বানিয়ে খাবেন। সব ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজেই রেসিপিটা বানানো যায় সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল। তাহলে ট্যাংরা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে 1 কেজি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, যেটা আগে থেকেই আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এছাড়াও আমি এখানে ডিম সহ ও ডিম ছাড়া দুটো মাছই নিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোকে আপনাদের খুব বেসিক একটা ম্যারিনেশন করে নিতে হবে, আর সেটা করে নিতে হবে সামান্য একটু হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে। এবার ম্যারিনেট করা হয়ে গেলে আমি একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। আর তেলটা যতক্ষণ না খুব ভালো করে গরম হচ্ছে ততক্ষণ কিন্তু মাছগুলোকে ছাড়বেন না। আর মাছগুলো ছাড়ার পরে তেলটা যেহেতু খুব বেশি ছেটকায় তাই এইভাবে একটু ঢাকা দিয়ে দেবেন। আর মাছগুলো এখানে আপনাদের একটু কড়াকড়ি ভেজে নিতে হবে, কারণ ট্যাংরা মাছের একটা বেশ নিজস্ব স্ট্রং স্মেল আছে। যদি মাছটা আপনারা একটু কড়া করে ভাজেন তাহলে দেখবেন সেই স্ট্রং স্মেলটা একদমই আসবে না। তো যারা ট্যাংরা মাছ গন্ধের জন্য পছন্দ করেন না তারাও এই রেসিপিটা ইজিলি ট্রাই করতে পারেন। এবার এই একই প্রসেসে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। আর মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি আপনাদের একটা পেস্টও করে দেখাচ্ছি। তার জন্য একটা মিক্সিতে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 7 থেকে 8টা আদা স্লাইস, তারপর প্রায় 1/2 কাপ মতো 1.5টা রসুন আমি এখানে ছাড়িয়ে দিয়ে দিলাম, তারপর রং ও ঝালের জন্য 8 থেকে 9টা শুকনো লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিন। আর এতক্ষণে পাশে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। তাহলে এবার এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি গ্রেভিটা বানানোর জন্য। আর তার জন্য এই মাছ ভাজার তেলে আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ কালো জিরে, 5টা থেকে 6টা এলাচ, আর সাথে 3 থেকে 4টে লবঙ্গ। তারপর যখনই দেখবেন এই সবকটা গরম মশলা থেকে খুব ভালোভাবে গন্ধটা ছেড়ে দিয়েছে, দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ বাটা। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর এটা আপনারা ততক্ষণ কুক করুন যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালোভাবে ব্রাউন হয়ে আসছে। আর এই ভাজার সময় দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, কারণ এই সময় যদি আপনারা হলুদ গুঁড়োটা দিয়ে দেন তাহলেই দেখবেন এর কালারটা দারুণ সুন্দর আসবে। ঠিক এরকমই আমি প্রচুর টিপ শেয়ার করেছি আমার বেসিক কুকিং কোর্সে, কারণ রান্নায় কোন সময় কোন মশলা দিতে হবে সেটা জানা থাকলে রান্নার টেস্টটা দারুণ সুন্দর আসে। তাই প্রায় 60টারও বেশি ভিডিও আমি শেয়ার করেছি, যেটা থেকে শিখে আপনারা বাড়ির নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তুলতে পারবেন। আর এটা কিনে নিতে হলে যেতে হবে আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com। এছাড়াও এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কিনতে কোনো রকম অসুবিধে হয়, আর আমি এর লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আচ্ছা, এবার ঠিক এই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা, তারপর রংটা আরও একটু ভালো আনার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে আপনাদের দিয়ে দিতে হবে 7 মতো নুন আর কয়েকটা টমেটো ওয়েজেস। তারপর ঢাকা দিয়ে রান্না করুন মিনিমাম 5 থেকে 10 মিনিট। আর এখানে বলে রাখি এয়ার কিচেনে আমি যে ইউটেন্সিলগুলো ব্যবহার করি তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর ফাইনালি ঢাকাটা খুললে দেখবেন তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো আস্তে আস্তে গলা শুরু করছে। আচ্ছা, ঠিক এই স্টেজে দিয়ে দিতে হবে 1 চা চামচ ধনে গুঁড়ো, তারপর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এই স্টেজে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিন 2 থেকে 3 মিনিট মতো। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আপনারা যদি দেখেন যে জলটা দেওয়ার পরও এইভাবে সাইড থেকে তেলটা ছাড়ছে না তাহলে বুঝবেন টমেটোগুলো এখনও কাঁচাই আছে, সেক্ষেত্রে আপনাদের আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর যদি দেখেন এইভাবে তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে আপনাদের মাছগুলোকে দিয়ে দিতে হবে, কারণ এই সময় টমেটো আর গ্রেভিটা দুটোই ভালো করে কুক হয়ে গেছে। যেহেতু রেসিপিটা তেল ঝাল তাই তেলের পরিমাণটা এখানে একটু বেশি থাকবে। আর মাছটা দিয়ে দেওয়ার পরে আপনাদের কুক করে নিতে হবে মিনিমাম 5 থেকে 7 মিনিট, যাতে মাছের মধ্যে গ্রেভির স্বাদটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার 5 থেকে 7 মিনিট পরে ঢাকাটা খুললেই দেখবেন ট্যাংরা মাছের তেল ঝাল কিন্তু
পারফেক্টলি রেডি। আর ফাইনালি এটাকে ফিনিশ করুন কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে। চেষ্টা করেছি রেসিপিটা খুবই সহজে আপনাদের করে দেখানোর, আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। গরম গরম ভাতের সাথে এরকম ট্যাংরা মাছ হলে আশা করি আপনাদের আর কিছু লাগবে না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।